সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। তিন কোটির উপরে সংক্রমণ, 5.5 লক্ষ মৃত্যু, ভিড়ের আশঙ্কা তাই সেভাবে করেননি প্রশাসন, যদিও সেটাই হলো। সপ্তাহান্ত থেকে ভিড়েই আছড়ে পড়ল এক সমুদ্র সৈকত। পরিস্থিতি এমনই, শেষে কারফিউ জারি করতে হলো প্রশাসনকে। কোন সমুদ্র সৈকতের কথা বলা হচ্ছে? এই দেশে টিকাকরণের এখন ঠিক কী অবস্থা? দেশটির রাজনৈতিক মহলে পরিবর্তনের পর কি বর্তমান শাসক দল প্রাক্তন শাসননীতি মেনেই চলার কথা বলছে? এই নিয়েই আজকের নিউজ ডিকোডেড। বিদায় নিয়েছে শীত, বছরের এই সময়টা মানুষের ঢল নামে মায়ামী সৈকতে। রাত যত বাড়ে তত রঙিন হয় সৈকত, কিন্তু গত বছরের মতো এবারেও অতিমারী পরিস্থিতি। সপ্তাহের শেষ থেকেই মায়ামী সৈকতে ভিড় করে মানুষের ঢল। মাস্ক পরা এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই তো নেই, উপরন্তু পুরো দমে পার্টির আয়োজন, আর সেই সঙ্গে নাচ গান হুল্লোড়। মায়ামির নৈশ জীবনও বেশ জনপ্রিয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া দেখেই মাঠে নামে পুলিশ, রাস্তা ফাঁকা করার ঘোষণা করা হয়। সৈকত লাগোয়া রেস্তোরাঁগুলিকে রাত 8টার মধ্যে ঝাঁপ ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাতের বিচ পার্টিগুলোকে বন্ধ করতে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত মায়ামির মূল ভূখণ্ডের সঙ্গে মায়ামি বিচ আইল্যান্ডের যোগাযোগ রক্ষাকারী 3টি সেতু বন্ধ করে দেওয়া হয়। বলা হয় সৈকত এলাকায় স্থানীয় বাসিন্দারা এবং হোটেল কর্মীরাই প্রবেশ করতে পারবেন। পুলিশের তৎপরতায় 2 ঘন্টার মধ্যেই ফাঁকা হয়ে যায় গোটা সমুদ্র সৈকত। আর পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে স্থানীয় পুলিশ। এখন জোর গতিতে টিকাকরণ চলছে আমেরিকায়। 1টি ও 2টি ডোজ মিলিয়ে 2 মাসে 10টি টিকা দেওয়া হয়, কিন্তু সেটাও মোট জনসংখ্যার টিকাকরণের মাত্র 13%। কিন্তু এর মধ্যেও দেখা গেল পুলিশের নিষেধাজ্ঞা না মানার নানান দৃশ্য। পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়ে বন্ধুদের সঙ্গে মায়ামি সৈকতে বসে মদ্যপান করছিলেন জনৈক এক 22 বছরের যুবক। তিনি বলেন, আর পারছিলেন না ঘরবন্দি থাকতে, তাই তাদের সৈকতে আসা। অনেক মজাও করেছিলেন তারা, কিন্তু আরেক স্থানীয়ের মুখে শোনা গেল অন্য কথা। স্থানীয় সেই বাসিন্দা বলেন, আগে সবার করোনার টিকা নেওয়া উচিত, তারপর অনেক মজা করা যাবে। মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই কারফিউ জারি করা হয়েছে, আর তা সবাইকে বুঝতে হবে। একদিকে ইউরোপে চূড়ান্ত বিতর্কের মাঝেই আমেরিকার ট্রায়ালে 79% নম্বর পেয়ে পাশ করল অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন চ্যাডক্স 1। জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া এবং নরওয়ে সহ অন্তত 10 থেকে 12টি ইউরোপীয় দেশ চ্যাডক্স 1-এর টিকাকরণ বন্ধ রেখেছে। অভিযোগ উঠেছে এই টিকাটি নিয়ে অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো উপসর্গ দেখা দিয়েছে। আবার কিছু দেশ এই অভিযোগে সায় না দিয়ে টিকাকরণ আবার শুরু করছে। সীমান্ত বন্ধ, আমেরিকার নয়া প্রেসিডেন্টের অভিবাসন নীতি ঘিরে বাড়তে থাকা ক্ষোভে গতকাল এভাবেই লাগাম পড়াতে চাইলেন দেশের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব আলহান্দ্রা মায়োরকাস। তাহলে কি ট্রাম্পের পথে হাঁটতে চলেছেন বাইডেন? আমেরিকায় দিন দিন বাড়ছে সীমান্ত পেরিয়ে আসা পরিযায়ীদের সংখ্যা, যার মোকাবিলা করাই বর্তমানে জো বাইডেন প্রশাসনের সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে সরাসরি প্রশাসনকে কাঠগড়ায় তুলে সমালোচকদের অভিযোগ, আদতে অভিবাসন নীতিটাই পুরোপুরি তালগোল পাকিয়ে ফেলেছে এই প্রশাসন। যদিও প্রশাসনিক কর্তারা তুলে ধরেছেন এক অন্য ছবি। ইতিমধ্যেই 15,000 পরিযায়ী শিশু এবং কিশোর সরকারের হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন তারা। এদের মধ্যে 1/3 জন্য পর্যাপ্ত ব্যবস্থা এখনো করা সম্ভব হয়নি। প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি জায়গাতেই আপাতত রাখতে হচ্ছে তাদের। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনই আর পরিযায়ীদের দেশে জায়গা করে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলেই জানাচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। যারা সীমান্ত পেরিয়ে আমেরিকায় আসার পরিকল্পনা করছেন সেই সমস্ত মানুষের কাছে মায়োরকাসের আবেদন, এখন ঠিক সময় নয়, আসবেন না। তাদের বক্তব্য, যে সমস্ত শিশু বর্তমানে আমাদের হেফাজতে আছে আপাতত তাদের জন্য মানবিক সুশৃঙ্খল এবং নিরাপদ ব্যবস্থা গড়ে তোলায় মন দিয়েছি আমরা, যার রেস্ট নেই তার আরও মন্তব্য, সীমান্ত এখন বন্ধ। একই বার্তা প্রেসিডেন্টেরও।
সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার পরিকল্পনা যারা করছেন তাদের উদ্দেশ্যে বাইডেনের সরাসরি আরজি, এখন বাড়িতেই থাকুন আপনারা। নিজে সীমান্তে গিয়ে এই বার্তার প্রচারে সামিল হবেন বলেও জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে তার আশ্বাস, আমাদের পক্ষে যা যা সম্ভব আমরা করছি। সেই সঙ্গেই বাইডেনের দাবি, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনা এই সংক্রান্ত কয়েকটি কঠিন নীতি রদ নিয়ে পর্যালোচনা চালাচ্ছেন তিনি। রাজধানী নেপিদের এক আদালতের সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করছিলেন আউং থুরা নামে এক যুবক, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিনিধি তিনি। একটি সাদা ভ্যানে করে আসা কয়েকজন সাদা পোশাকের লোক আচমকাই আউং ও তার পাশে থাকা আর এক সাংবাদিককে ধরে নিয়ে যায়। তবে থুরাকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কেনই বা তাকে মুক্ত করা হলো, তা বিশদে জানায়নি বিবিসি। সেনা অভ্যুত্থানের পর থেকে একদিকে যেমন বল প্রয়োগ করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা চলছে, সেই সঙ্গে সংবাদ মাধ্যমেরও মুখ বন্ধ রাখতে চায় জুন্টা। 40-এর বেশি সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই, এদের মধ্যে অর্ধেক মুক্তি পেলেও বাকিরা এখনও বন্দী। ইতিহাস তৈরি করতে চলেছে ভারতের মিশন গগনযান। 2022 থেকে 23 সালের মধ্যে 4 নভশ্চর সহ মহাশূন্যে পাড়ি দেবে মহাকাশযান। এর জন্য রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছিলেন 4 ভারতীয় নভশ্চর। সম্প্রতি তাদের ট্রেনিং সম্পূর্ণ হয়েছে বলেই জানিয়েছে মস্কো। আগেই মিশন গগনযান নিয়ে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ফ্রান্স। এবার সেখানকার উন্নত যন্ত্রপাতির ব্যবহারে সুযোগ পাবেন ভারতীয় নভশ্চররা। 2020 সালের 10ই ফেব্রুয়ারি থেকে মস্কোর জিওজোনিক গর্দক শহরে 4 ভারতীয় নভশ্চরের প্রশিক্ষণ শুরু হয়। ফলে মহাকাশ যাত্রার নানান কৌশল শিখে নিয়েছেন ভারতীয় বায়ুসেনা থেকে যাওয়া এই 4 পাইলট। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রসারি মার্কেটে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় 10 জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার মধ্যে দিয়ে বোল্ডার শহরের কিং সুপার মার্কেটের এই ঘটনার অবসান হয়। গুলিবর্ষণের ঘটনাটি অনেক প্রত্যক্ষদর্শী মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউবে সরাসরি সম্প্রচার করেন। ঘটনাটির সূত্রপাত হয় স্থানীয় সময় বেলা 2:30। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তি সুপার শপটিতে ঢুকে গুলি চালাতে শুরু করেন। বোল্ডার পুলিশ এই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক বার্তা দিয়েছেন। লেটেস্ট আইফোন 12 কিনেছেন বা কেনার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন, তাহলে আপনি হয়তো ইতিমধ্যেই জানেন আইফোন 12-এর বাক্সে ফোন ছাড়া থাকছে শুধু একটি চার্জিং কেবিল, থাকছে না চার্জার এবং হেডফোন। চার্জার কিনতে গেলে আলাদা করে কড়ি কিনতে হবে আপনাকে। বিষয়টি অনেকে মেনে নিলেও ব্রাজিলের জরিমানার মুখে পড়তে হলো অ্যাপেলকে। সম্প্রতি ব্রাজিলের ক্রেতা সুরক্ষা বিভাগ প্রোকন এসপি অ্যাপেলকে $20,00,000 জরিমানা করেছে। অ্যাপেলের বিরুদ্ধে আইফোন 12-এর ক্ষেত্রে বিভ্রান্তমূলক বিজ্ঞাপন এবং চার্জার ছাড়া ডিভাইস বিক্রির অভিযোগ আনা হয়েছে। আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদের ম্যানেজার থাকবেন জিনেদিন জিদান। নতুন চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে তার সাথে, শোনা যাচ্ছিল তিনি ফ্রান্স দলের দায়িত্ব নিতে পারেন, কিন্তু ফরাসি মিডিয়া জানাচ্ছে রিয়ালেই থাকার ব্যাপারে জিজুর সম্মতি রয়েছে। 2022-এ জিদানের মেয়াদ শেষ হবে রিয়ালে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশের চুক্তিও শেষ হবে এই বছরের জুলাইয়ে। দেশ চান 2022 বিশ্বকাপেও কোচের দায়িত্ব সামলাতে। প্রাক্তন রিয়াল ফুটবলার জিদান ম্যানেজারের দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার 3টি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ওই ক্লাবটি। 23 মার্চ, সারা বিশ্ববাসীর কাছে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি বিশ্বের সব দেশ উদযাপন করছে নানানভাবে, একটি বিশেষ কারণে। জানেন কি সেই কারণটা ঠিক কি? এর উত্তর নিয়েই আজকের ডি ডে। 23 মার্চ, 1951 সাল থেকে পৃথিবীতে এই দিনটি পালিত হয়ে আসছে বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে। বিশ্ব আবহাওয়া সংস্থার মোট সদস্য দেশের সংখ্যা 193টি। বিশ্বের সব দেশই আজ এই দিনটি পালন করছে। প্রতিপাদ্য হিসাবে এবছর আছে সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া। এই দিনটি উপলক্ষে আজ আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। করোনার কারণে এবার প্রতিটি হাওয়া অফিসের গৃহীত কার্যক্রম সীমিত করা হয়েছে। সমুদ্র উপকূলীয় দেশ হিসেবে বহু দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়মিত খারাপ আবহাওয়ার কারণে। পরিবেশ ও আবহাওয়াকে সুন্দর ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন দেশ সচেতন ভূমিকা পালন করছে। আবহাওয়া দপ্তরের প্রধান কার্যালয়ে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্যচিত্র জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছে হাওয়া মহল। করোনা স্বাস্থ্যবিধি মেনেই এই প্রদর্শনী খোলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা। বিশ্ব বুলেটিন আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে কাল ঠিক এই সময়।